নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জানি আপনারা এই লাইভ অনুষ্ঠানটির জন্য বসে থাকেন, কারণ এটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, প্রত্যেকে লাইন পেতে চান, কিন্তু যাদের বিশেষ প্রয়োজন আছে তারাই শুধুমাত্র কিন্তু আজকের অনুষ্ঠানে ফোন করবেন এবং আপনাদের কাছে প্রয়োজনীয় যাদের তথ্য আছে, মানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ ইত্যাদি যা কিছু দরকার হয় সেগুলো যাদের কাছে একেবারে সঠিক আছে তারাই আজকের অনুষ্ঠানে ফোন করুন। এই অনুষ্ঠান ব্যতিক্রমী, কারণ এখানে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু আধুনিকতম এবং অত্যন্ত প্রয়োজনীয় তথ্য, যা সঞ্চয় করা হয়েছে 41 বছরের অভিজ্ঞতায়। এবং যিনি এখানে উপস্থিত থাকেন তাকে আমরা ধরে নিতে পারি ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব। এই মুহূর্তে সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ বাস্তুবিদ ও হস্তরেখাবিদ, স্পেশালিস্ট ইন এডুকেশন, কেরিয়ার কাউন্সিলিং, বাস্তু অ্যান্ড ম্যারেজ, শ্রী ভৃগু অনাদি। আজকের অনুষ্ঠানে ভৃগুদাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করে সরাসরি লাইভ, অন্যদিনের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের বেসিক ডিফারেন্স, অন্যদিন আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান হয়। যখন যখন ফিজিক্যালি আসতে পারি, যেদিন যেদিন আমার লাইভ থাকে, সব দিন তো আসা সম্ভব হয় না, তখন তখন সরাসরি আপনাদের সাথে সরাসরি ইন্ট্রোডাকশন। এই মুহূর্তে আপনি কোন সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যা থেকে কী করে ওভারকাম করতে পারেন, বা আইডিয়াল টাইমটা কি, কারণ সারা জীবনে বহু সমস্যা আমাদের, কিন্তু এই মুহূর্তে কোন সমস্যাটা, কারণ সংক্ষিপ্ত 2-4 মিনিটে তো মানুষের লাইফস্টাইল নিয়ে আলোচনা করা সম্ভব না। চেম্বারে 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগে এক একজনকে দেখতে, তার অনেকগুলো ধারা রয়েছে। দেখুন, এখানে যেমন ডেট অফ বার্থ ছাড়া হচ্ছে না, তাও ডেট অফ বার্থ টাইমিংয়ের কত পারফেকশন আছে সন্দেহ। কিরকম ওই ইউজুয়ালি আমি হসপিটাল জন্ম, নার্সিংহোমে জন্ম, বাড়িতে জন্ম, টাইমের পারফেকশনটা বোঝার জন্য সেইভাবে ক্যালকুলেশনটা করি। চেম্বারে এলে কি হয়, যেরকম পুরো নামে স্পেলিং, তারপর বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি, হাত শেষ কথা বলবে আর নামে স্পেলিং শেষ কথা বলবে, আপনার নামে অন্য কেউ ডাকবে না, আপনার যা বাবা অন্য লোকের বাবা এক নয়, আপনার মা অন্য লোকের মা এক নয়, তাহলে সব কিছুতে আলাদা হবে যদি টাইমিংও যদি ডিস্টার্ব থাকে। কিন্তু এখানে তো কোনো স্কোপ নেই, এখানে একটাই স্কোপ, জন্ম তারিখ সাল সময় যতটা পারফেক্ট বলতে পারবেন ততটা পারফেক্ট অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো। ওই জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠান আলোচনা তো মাঝে মাঝে করবোই, আপনাদের সমস্যা রয়েছে আমি এখান থেকে সমাধান সূত্রটা বলবার চেষ্টা করবো। বেগুদা, আপনার কাছে একটা কনসালটেশন মানে সেখানে বিস্তারিতভাবে সূক্ষাদি সূক্ষ্মভাবে অনেক কিছু সংগ্রহ করে নিয়ে যাওয়া, যেখানে জ্যোতিষ তো থাকবেই সাথে আরো আনুষাঙ্গিক অনেক বিষয়গুলো আপনি ভীষণ ভালো করে মানে একেবারে বিস্তারিত বিস্তৃতভাবে বলে দেন, তার মধ্যে বাস্তু হচ্ছে অন্যতম। তো বাস্তুর মানে আমরা যেখানে রয়েছি, যেই ভিটেতে রয়েছি সেটাকেই কি শুধু আমরা বাস্তু ভাববো, নাকি যেখানে আমরা কাজ করছি, আমরা যেখানে আমাদের দিনের অধিকাংশ সময় ব্যয় করছি সেটাকে বাস্তু ভাববো? সবটাই বাস্তু, পৃথিবীটাই বাস্তু, পৃথিবীর কোন একটা অংশ, এই স্টুডিওটা বাস্তু, যেখানটা আমি বাস করছি, যেখানটা প্রফেশন করছি, বাস্তুটা কি রূপে ইউটিলাইজ করছি, সেটা কোথাও প্রফেশন রূপে, কোথাও থাকার জন্য, যে রূপই হোক সেটা বাস্তু। স্টুডিও, স্টুডিওটা চলবে কিনা, স্টুডিও একটা পরিবেশ, তা স্টুডিওর পরিবেশটা অনুকূলে রাখতে গেলে স্টুডিওর একটা বাস্তু থাকে। ব্যাংক উপযুক্ত, ব্যাংকটাকে, ব্যাংকের পরিবেশ ঠিক না রাখলে ব্যাংক চলবে না, ঠিক সে ব্যাংকের বাস্তু আলাদা, বিচার করার পদ্ধতিগুলো একটু আলাদা, কিন্তু আদারওয়াইজ বাস্তু বাস্তু। এবার আপনি কি বাস্তু, যে বাস্তু, ধরুন আপনি দোকান চলছে না, রানিং দোকান পড়ে গেছে, অন্য কোনো সমস্যা নেই তো, নাকি প্রথম থেকেই দোকানটা কেনার পর থেকে চলছে না, সমস্যা নানা রকম, যে দু ভাই দোকান করেছে দুটো, একজনে খুব চলে আর একজনে চলে না, এরকম হয়েছে। আবার একজন রানিং দোকান সাংঘাতিক চলতো, কিন্তু হঠাৎ দোকান ব্যবসাটা যেন মুখ থুপড়ে পড়েছে, তাহলে অন্য কোনো কারণে তো এফেক্ট হয়নি, তো বাস্তুকে ক্ষতি করে রাখে না, দুটো জিনিস, একটা বাস্তুর সমস্যা আর বাস্তুকে ক্ষতি করে রাখে, দুটো। আবার থাকার ক্ষেত্রেও তাই, থাকা আর ব্যবসার দুটো বেসিক ডিফারেন্স, যেটা থাকার ক্ষেত্রে আর ব্যবসায়ের ক্ষেত্রে, কিন্তু ব্যবসা রোজগার না হলে থাকবো কোথায়, আজকে রোজগার আছে, আমি কালকে পয়সা জমি জমি বাড়ি কিনলাম, রোজগারটা যদি চলে যায় তখন আমার বাড়ি থাকার আর কোনো বন্দোবস্ত থাকবে না। ওই জন্য আমি সবসময় লোকে হয়তো বাস্তু মানে বাড়ি নিয়ে সবসময় ভাবে, কিন্তু বহু মানুষ প্রফেশনটাকে বেশি গুরুত্ব দেয়, যাদের ইন্ডাস্ট্রি যারা রয়েছে, প্রফেশন, স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সব প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের রোজগার যদি কমে যায় তাহলে আপনি বাড়ি ঘর কিন্তু আলাদা করে মূল্যায়ন থাকবে না,
হাওড়ার ডেট অফ বার্থ বলুন আপনার জন্যই তো। জন্মস্থান কোথায়? তার মানে কলকাতা কোথায়? হসপিটালে নার্সিং হোম না বাড়িতে? ৪৫ শিশু মঙ্গল সাউথ কলকাতা। ওই কারণে চেষ্টা করছে, তার জন্য এত কিছু স্যাটেলাইট চ্যানেলে দুদিন প্রোগ্রাম, এখানে আমার তিনটে প্রোগ্রাম, আসতে পারি না দুটো করে আসি। আমার নিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতি রবি লাইভ হয়, আশা করি ফলো করেন, জানেন। বলছি এত স্কোপ, মানে ছটা যদি সপ্তাহে লাইভ করি তার আর কতটা পরিষেবা দেবো? সাত দিন সপ্তাহ ছটা দিন। যাই দাদা ভাই, প্রশ্নটা বলুন এই মুহূর্তে। ঠিক কি পড়াশোনা করছেন, কোন সালে পাস আউট হয়েছে, রাশি লগ্ন জানেন না, বলে দেবার একবার। কোন রাশি ধরুন? ঠিক, আর বৃহস্পতি নিজস্ব জানেন নিশ্চয়ই, গ্রহগত যখন ওটা জানেন, বৃহস্পতি জানেন। এই ছকে হচ্ছে সব থেকে নেগেটিভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, নিচস্ত, নিচস্ত মানে যে মাইনাস। আর সব থেকে পজিটিভ গ্রো বুধ, বুধ খুব ভালো রয়েছে, বৃহস্পতি খুব ভালো রয়েছে, মঙ্গলটা রয়েছে আপনার মিত্র ক্ষেত্রে, মঙ্গল খুব ভালো জায়গায়, মঙ্গল অনেক খারাপ থাকে, তো যেটাই খারাপ থাকে সেটা খারাপ, যেটা ভালো তো খুবই ভালো, এই আর কি। আর শুক্র হচ্ছে তুঙ্গস্থ, তুঙ্গস্থ মানে খুব 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 ভালো। বলুন এবার কত সালে পাস আউট হয়েছেন, কি নিয়ে পড়েছেন? দেখে নিই টাইমটা আইডিয়াল। ঠিক আছে, ঠিক আছে। 25 তার মানে 21 থেকে আপনার বুধের দশা চালু হয়েছে, 2021 সাল থেকে বুধের দশা পড়েছে, তাহলে আমি এখন 24 আগস্ট ঢুকে গেছে, 24 আগস্ট থেকে 27 সাল বুধ শুক্র এই এই বছরে। দাদা জুন থেকে আপনার অরিজিনাল টাইম পড়ে গেছে, 27 সাল থাকবে, এই টাইমের মধ্যে যদি আপনি চেঞ্জ করেন, কোনো বড় পরিবর্তন করেন, এটা আপনার জন্য খুব 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 ভালো সময়। আবারও বলি, 2024 সালে জুন মাসের 20 তারিখ, অলরেডি আমরা নভেম্বরে এসে গেছি, তাহলে এখান থেকে আমার 27 সালের কিন্তু এপ্রিল মাস মতন রয়েছে। এই 27 সালে এপ্রিল মাস এখন একটা সময়, মানে আশাহত হওয়ার কোনো কারণ নেই, আপনার কিন্তু হবেই হবে হবে। শুধু কয়েকটা জিনিস যেটা ঘরে বসে করতে হবে, কয়েকটা জিনিস বলে দিই, সেটা করুন। প্রথমত আপনার যেদিন জন্মবার, এই যে শনিবার রাতকে রোববার, আপনি এদিকে শনিবারটা আমরা কাউন্ট করি ঠিকই, কিন্তু জন্মবারটা সূর্যোদয় না দিলে আমরা ধরি না। আপনি চেষ্টা করবেন শনিবার করে, চেষ্টা করবেন ফোড়ন দেওয়া, মাকে বলবেন আমার ডালে ফোড়ন দিই, ঝোলে ফোড়ন দিই, ফোড়ন দেওয়া খাদ্য খাটটা খাবেন না, এটা প্রথম মানে। এটা অনেক বাড়িতে কাজের লোক রান্না করে, কাজের লোক রান্না করলে কাজ হবে না, ভাগ্যের কোনো কাজ হয় না, মা বা বাড়িতে যেই থাকুক ওই একদিন গার্জেনকে রান্না করতে অন্তত বলবেন, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড থিং হচ্ছে হনুমান চালিসার মধ্যে সংকটমোচন একটা চ্যাপ্টার আছে, সংকটমোচন হচ্ছে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, অবস্ট্রাকশন, কোথায় যে বলছেন আমার জিনিসগুলো হচ্ছে না, বা আমার আউটপুটটা সেইভাবে পাচ্ছি না, হওয়া জিনিসটা হচ্ছে না, কোথাও যদি কোনো আটকে থাকে, আবার যখন যে কোম্পানিতে ইন্টারভিউ দেবেন সেই কোম্পানির নাম করে, যেন আমরা আমার বাবাদের বলি, সেরকম বজরঙ্গলী বাবাকে বলবেন, বলে রোজ সূর্য ডুবে 12 বার করে পাঠ করবেন,
তারপর যখন কোম্পানিতে চান্স পেয়ে গেলাম, একটা চাকরি পাবো তবে প্রমোশনের প্রশ্ন, তারপর মায়না করার প্রশ্ন, ওইভাবে স্টেপ বাই স্টেপ আপাতত এগোবে। তারপর যদি কখনো দেখায় তখন কি প্রতিকার করতে হবে অন্যান্য জিনিসগুলো বলে দেবো। ভালো থাকুন দাদা, ভালো হবে এই তো টাইমটা, তো এই টাইমে তো ভালোই তো রয়েছে একটা, কোনো অসুবিধা একদম একদম, এবং ভালো সময় আছে দেখুন, এবং প্রয়োজনীয় যেটুকু করা সেটুকু তো বলেই দিয়েছেন ভৃগুদা, কিন্তু এর পরেও বলবো যে ভালো সময়কে যদি পুরোপুরি ব্যবহার করতে হয় তাহলে এসে কনসালটেশন করুন। একটিমাত্র ফোনে যদি আপনি এতটা জায়গা জেনে গেলেন, সবার সব জিনিস হয় নাকি একটা সময়, তাহলে তো মানুষের লাইফস্টাইল বদলে যেত। ঠিক ঠিক, এটা একটা সোর্স, সোর্স দেখলাম আপেক্ষিক ভাবে একটা বলবার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। এইবার নামের স্পেলিং থাকবে, অবস্থানগত পার্থক্য, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, পরিবারগত অবস্থা। এবার চলে এলো সেই গ্রহের প্রভাবটা হাতে কোথায় রয়েছে, তাহলে এই স্কিলটা যখন পাবো তখন আরো পারফেকশনে ঢোকা যাবে। ওই জন্য চেম্বার এলে আপনাকে আধ ঘন্টা 45 মিনিট সময় নিয়ে হাতে আসতে হবে। এবং আধুনিকতম যদি আপনাদের কোনো তথ্য পেতে হয় অবশ্যই শ্রীভৃগু অনাদিকে আপনাদের প্রত্যেককে বেছে নিতে হবে, কারণ ভৃগুদাকে আমরা একটা এনসাইক্লোপিডিয়ার মতন ভেবে নিতে পারি, মানে আমাদের আধুনিক যে সাবজেক্টগুলো নিয়ে কার কিভাবে সেই সাবজেক্টগুলো নিয়ে ডেভেলপমেন্ট হবে এই সমস্ত কিছু নিয়ে ভৃগুদা যেমন চিন্তা ভাবনা করেন, এবং সাথে বলবো যে ভৃগুদার এত দিনের অভিজ্ঞতা আছে, মানে কার কোনটা হবে না হবে সেই জায়গাটিও কিন্তু ভীষণ ভালোভাবে অনুধাবন করতে পারে। আর তাই শ্রী ভৃগু অনাদি এক এবং একমাত্র, যার সত্যিকারের কোনো বিকল্প নেই, মানে যার অনুষ্ঠানের কোনো বিকল্প হয় না। বলুন কে আছেন, নমস্কার। দিদিভাই ছেলের নামটা বলুন, নাম বলুন ছেলের। আচ্ছা, ডেট অফ বার্থ 29 ফেব্রুয়ারি 2004, সময়টা বলুন 11:20। কোথায় জন্ম? ব্যারাকপুর হসপিটাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলি, 29 ফেব্রুয়ারি 2004 রবিবার ছিল জন্মবার, 23:20, 11:20 ব্যারাকপুর হসপিটাল। হ্যাঁ বলুন। ও তো আশা করি পড়াশোনা নিয়ে প্রশ্ন হবে, যাই না আপনি কি প্রশ্ন করেন বলুন, প্রশ্নটা বলুন কি বিষয়ে প্রশ্ন? পড়াশোনা করলো না কেন, তার আগে থেকে একটা জ্যোতিষ পরামর্শ নেওয়া দরকার ছিল তো। প্রথম ধরুন আমরা যে সেই রিক্সা চালক হই আর ব্যারিস্টার হই, আমরা সবাই সবার বাবা মায় আমরা সবাই স্কুলে পাঠাই যেরকম যেরকম ক্যাপাসিটি আছে, তাহলে পড়াশোনাটা প্রথম, তারপর চাকরি করে কি যখন আপনার ছেলেকে যদি লোয়ার নার্সারিতে নিয়ে আসতেন তখন যদি বলতাম এটা বিজনেসম্যানের চক, আপনি ক্লাস ফোরে বাইরে পড়াবেন না, আপনি শুনে বলতেন এই অবাক কাণ্ড, বিভিন্ন কি বলছেন আমার সন্তানকে পড়াশোনা শেখাবো না। পড়াশোনার সাথে ডাইরেক্ট ব্যবসায় কোনো সম্পর্ক নেই। এবার অনেকের অনেক কারণে পড়াশোনা হয় না, আপনি চাইলে হবে কি, ওকে প্রথম থেকে তো সেইভাবে গুরুত্ব দেওয়া দরকার। এই এঙ্গেলে বললাম, মানে একদম ব্যবসা করতে চাইছেন, আমি এটা বলে দিলাম কালকে ব্যবসা করতে পারবেন, অত সহজ মানে বল, যেটা সহজ পড়াশোনাটা আপনি বই দিলেন খাতা দিলেন ও পড়লো মাস্টার গাইড করলো একটা পাস হলো, পাস না হলো পাস তো করলো, ফেল না করলেই হলো। ওই ইয়ার লস্ট অলরেডি বসে আছে মিথুন রাশি, তাহলে মিথুন রাশি শনি যুক্ত রাশি, কেন পড়াশোনাটা হয়নি সেরকম ব্যবসাটাও সহজে হবে না। ব্যবসা করার গ্রহকে দেখতে হবে, পেশেন্স এডুকেশনের ক্ষেত্রেও লাগবে, চাকরি করার ক্ষেত্রে লাগবে, ব্যবসা করার ক্ষেত্রে লাগবে। শুধু অন্য জ্যোতিষ মধ্যে আমি এটা বলে দিলাম, এটা কোনো জীবনে দাঁড়িয়ে যাবে অত সহজ ব্যাপার নয় তো, তাহলে সবাই জীবনের সব জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যেত। এটা আপনাকে বলছি মানে আর 10টা লোককে বোঝানোর জন্য। প্রথম যেটা হলো ওর হচ্ছে মিথুন হচ্ছে রাশি, মিথুনে একটা ইন্টারনাল চঞ্চলতা থাকে, মিথুনে অনেক প্লাস পয়েন্টও থাকে, কিন্তু এখানে শনিযুক্ত রাশি, ও নিজেও জানে না জীবনে কি করবে, ও নিজেও দ্বিধা করছে। 2004 জন্ম মানে ওর অলরেডি 20 বছর হয়ে গেছে বয়স, তা 20 বছর বয়সে তো একটা ছেলে সিরিয়াসনেস থাকার কথা যে আমি নিজের জীবনটা কিভাবে দেখি। মা বাবা তো গাইড করবে, মা বাবা চায় আমার সন্তান প্রতিষ্ঠিত হয়, সে ব্যবসা করুক আর চাকরি পাক, যা করবে সেটা মা হেল্প করবে, এই তো মা বাবার কাজ। কিন্তু ও তো নিজেই জানে না ও কি করলে তার প্রোগ্রেস করবে, এটা গেল ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে রাহু মঙ্গল যুক্ত, ওকে যে ব্যবসা করবে না, ব্যবসা না অনেক বাড়তি ঝুঁকি থাকে দিদিভাই, আমি তো ব্যবসা করার জন্য এনকারেজ করি, খাদের করি চার ছকে স্ট্রেংথ আছে, ওর মঙ্গল শুক্র যুক্ত, তো ওকে এখন প্রথম দিকে গ্রহণ জ্যোতিষকে দেখি গ্রহ নক্ষত্রের প্রতিকার করুন, প্রতিকার করে কোনো মেন্টালি একটা স্থিতিশীলতা দিন, দিয়ে ওকে কোথাও কাজে ঢোকান, কারোর আন্ডারে কাজ করুন, কত বছর কতদিন কাজ করবেন তাও আমি এখান থেকে দরকার বলে দিচ্ছি, সেটা আমি দশাটা দেখিনি।
আগে কাজ করে ওর মানসিক পরিবর্তনটা ঘটা, তারপর যখন ব্যবসা করার মতন উপযুক্ত পরিবেশ আসবে সে আইডিয়াল টাইমটা আমি বলে দিচ্ছি একটু পরে, সেগুলো করুন। আমি বললাম যে আপনি কালকে ব্যবসা শুরু করুন, আপনি করলেন, আপনার ছেলে দাঁড়িয়ে গেল, এটা এত সহজ ব্যাপার না, তাহলে মানুষের কোনো ডিস্টারবেন্স হলে কিছু থাকতো না। ওর এফেক্ট হচ্ছে রাহু মঙ্গল শুক্রযুক্ত আর চাঁদ শনি এক জায়গায়, ওকে কোথাও কাজে লাগান, সেটা কোন টাইম থেকে লাগাবেন সেটা আগে বলি, কতদিন ও কারুর আন্ডারে কাজ করে, তারপর মিথুন তো ও কারুর আন্ডারে বেশি দিন লেগেও থাকতে পারবে না। কিছু কিছু রাশি লগ্নের আত্মজ্ঞান, মানে হয়তো পড়াশোনা যায় না কিন্তু আত্মসম্মান জ্ঞান বিরাট ব্যাপার। আরে একটা হায়ার স্টাডি করা ছেলে মেয়ে মোস্ট অর্ডিনারি চাকরি করছে, কিন্তু এসব ছেলেকে আপনি ঠেলে ঠেলে পাঠাতে পারবেন না। এইগুলো কিছু কিছু নেচারের ডিস্টারবেন্স থাকে, সেইগুলোকে পরবর্তীকালে কিন্তু আপনাকে প্রতিকার না করে, ওর অ্যাওয়ারনেসটা ভেতর থেকে তৈরি না হলে কিন্তু কোনোদিনই হবে না। আচ্ছা চলে আসি, বৃহস্পতি দশা চলছে। আচ্ছা বৃহস্পতি পঁচিশে শেষ, এরপর আসবে শনি পঁচিশ আঠাশ, চলবে না তিরিশ, তার মানে এখন চব্বিশ সাল থেকে তিরিশ সালের জুলাই ১৭ পর্যন্ত কারুর অধীনে থেকে ওকে কাজ করতে হবে, তার সেই পেশেন্সটা তৈরি হবে, সেই প্রতিকারগুলো করা যাতে ও বুঝতে পারে, এরপর পরবর্তীকালে নিজে কোনো ব্যবসা বাণিজ্য করলে ভালো। তার মানে তিরিশ সালের আগে কিন্তু নিজে ইনভেস্টমেন্ট করে, যতক্ষণ না কিন্তু শুক্রের দশা অন্তর্দশা আসছে ততক্ষণ কিন্তু ইনভেস্ট করে কোনো ব্যবসা বাণিজ্য যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থগুলো, যেরকম এডুকেশন করার চেষ্টা করেছেন যে হাফ ডান হয়ে গেছে, সব ব্যবসা বাণিজ্য করলেও অর্ধেক রাস্তায় পড়ে যাবে, এটা ভালো থাকবে, ভালো জিনিসই দেখিয়ে নেবে। আর আমি তো আপনাদের খরদায়িত আমার পার্সোনাল চেম্বার বাড়ির পাশে আপনাদের, আপনারা বুকিং করুন। আর অনলাইন যারা কনসালটেন্সি করবেন আপনারা 9477066173 এই নাম্বারটি নোট ডাউন করে রাখুন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই নাম্বারে কনসালটেন্সি করতে পাচ্ছেন। আর মানে যেভাবে বিভূদা আপনি বলে দিচ্ছেন, তো এতটা বিস্তারিত ভাবে এখানে বসেই প্রত্যেকে পেয়ে যাচ্ছে অনেক তথ্য, এবং আপনার চেম্বারে গেলে পরে মানে জ্যোতিষের ব্যাপারটা তো জানি, এবং কাউন্সিলিং যেটা আপনি করছেন, মানে এখানে বসে অনেকটা কাউন্সিলিং মানে কিছুটা আমরা দেখতে পাচ্ছি করে ফেলছেন, তো সেটা কি? হ্যাঁ, তাহলে ও তৈরি হবে কোথা থেকে? মানে আমি বলছি শুধু আজকে যারা বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত তারা কিন্তু শুধু জ্যোতিষ পরামর্শ নিয়ে এগোতে পারবে না, সেখানে কাউন্সিলিং কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে, এটা একটা পার্ট। যে মন মানুষকে, ধরুন পৃথিবীতে মনের জন্য সব, আমি প্রোগ্রাম করছি, প্রোগ্রাম শুনছি, বিভিন্ন টিভি চ্যানেল দেখছি, সব তো মন, বিয়ে করছি, ঘর ছেড়ে দিচ্ছি, বাচ্চা গ্রহণ করছি, বাচ্চাকে ত্যাগ করে মা বাবা চলে যাচ্ছে, সবটাই তো মাইন্ডসেট। ঠিক পৃথিবীতে সবই সাইকোলজিক্যাল, ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে দুটোকে ম্যাচ করে যদি গাইড না করতে পারে আগামীতে বিশ্বায়নের যুগে আমাদের টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। একদম। কে আছেন লাইনে? বলুন কে আছেন, নমস্কার। নামটা বলুন, নামটা বলুন দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের নাম বলুন। নাম ডেট অফ বার্থ, জন্ম তারিখ 2001 9 8, সময় বলুন 2001 তো? হ্যাঁ এক। সময় 2001। হ্যাঁ শুনতে পেয়েছি, এবার জন্ম সময়টা বলবেন। টাইমটা দাদা 12:30 দুপুরবেলা। কোথায় হয়েছে? মুর্শিদাবাদ বহরম হসপিটালে না নার্সিং হোমে? কোথায় হয়েছে? হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? তাহলে 9/8/2001 বৃহস্পতিবার ছিল জন্মবার, বেলা 12:30 মুর্শিদাবাদের বহরমপুরে ওর জন্ম। বলুন মেয়ে নিয়ে প্রশ্ন বলুন দাদা। কি ব্যাপারে প্রশ্ন? মীন রাশি। আচ্ছা এতদিনে আপনি জানেন না সেটা? মীন রাশি, লগ্নটা খুলি, বৃশ্চিক লগ্ন মীন রাশি, বলুন। পড়াশোনা এই অবধি পড়াশোনা কি করেছে? এই অবধি 2001, তাহলে ন্যাচারালি আজকে 23 বছর বয়স, হিসাব মতো 23 প্লাস, মানে একটা লোক সিস্টেমে গেল মাস্টারি করে ফেলে। মেয়ে কি পড়েছে, কত কি সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাস আউট হয়েছে, এটা বলে তারপরে ফার্দার সাজেশন বলুন। কেমিস্ট্রি টেমিস্ট্রি করে, এটা কি কেউ গাইড করেছিল না নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে তো পড়েছে? তাহলে এবার কি চিন্তা করছে? ন্যাচারালি এটা মাস্টারি করেছি মানে আমার অনেক কিছু হয়েছে, এবার আমার চাকরি পেতে হবে, এই তো ব্যাপার। আর কেন প্রফেশনাল কোর্স তো না, এগুলো জেনারেল এডুকেশন এই আর কি,
ও চাকরি সবাই তো পাস আউট হয়েছে বোধ হয়, তাই তো? তা এখন চাকরি অ্যাপ্লাই করছে বা অ্যাপ্লাই করবে, এবার পাবে কিনা এই তো প্রশ্ন আপনার। আচ্ছা চলে আসি, আগে কেরিয়ারটা আসি তারপরে বিয়ে আসছি। কেরিয়ারে দেখি কাছাকাছি টাইমটা দেখি, সপ্তম অষ্টম নবমের অভিবোধ সায়েন্সে দিলেন ঠিকই ঠিকই আছে। ওকে যদি কথা বলছে আমি ওকে প্রফেশনাল কোর্স করাতাম, এবার দশাতে চাকরি পায়, জেনারেল এডুকেশন হলে লেট সাকসেস হবে, প্রফেশনাল কোর্স হলে ধরুন একটা গ্র্যাজুয়েশনে বা মাস্টারিতে কোনো ক্যাম্পাসিং হয় না, মানে ইয়ের কথা জেনারেল এডুকেশন কথা, এম এম এস সি এম কম বিএ বিএসসি বিকম কোনো ক্যাম্পাসিং হয় না। কিন্তু যদি কেউ বিবিএ পড়ে, কেউ বিবিএ পড়ে, কেউ বিসিএ পড়ে, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে, হসপিটাল ডিগ্রি ম্যানেজমেন্ট পড়ে, তার ক্যাম্পাসিংটা অনেক বেশি স্কোপ। এই কারণে এই যুগে সবসময় প্রফেশনাল কোর্সটাকে গুরুত্ব দেওয়াটা সবসময়, জেনারেল চাকরি বাকরি নেই তো কোথায় চাকরি বাকরি। তারপর হয় যদি পিএইচডি করে সেই মেধা, পিএইচডি করার ছক না যে ওই মেধা না যে পিএইচডি পাস আউট হবে সেটা না, টাইমটা শুধু দেখে নি দাদা ভাই আপনার, মানে আপনার মানে আপনার মেয়ে শুক্রের দশা ২৩ সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা শুক্র রবি ২৭, রবি তো চাকরি পাবে না, ২৭ পর শুক্র চন্দ্র শুক্র মঙ্গল, না কাছাকাছি কোনো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেখানে পাবে আপাতত প্রাইভেট করুক, সরকারি লেভেলে চেষ্টা করুক ২০৩০ সালের আগে, কারণ দিদিভাইয়ের দশা যে অন্তর্দশাগুলো ঢুকছে কোনোটাই দিদিভাইয়ের জন্য অনুকূলে নয়, এটা মানে ডিউ টু টাইমটা বলে আপনার যেটা বললাম, যোগ্যতা একটা আলাদা জিনিস আর টাইম একটা আলাদা জিনিস। ওই কারণে বলছিলাম ধরুন আজকে ২৩ সাল থেকে ২৭ সাল যদি কোনো প্রফেশনাল কোর্স করতো ক্যাম্পাসিংটা হতো, উপযুক্ত চাকরিটা হয়তো পরে গিয়ে লাইফের অ্যাচিভমেন্টটা আসতো, কিন্তু এই টাইমটা কোনো না কোনো মধ্যে ঢুকে যেতে পারতাম, যেটা জেনারেল এডুকেশনতে হবে না। ওই দিদিকে কোনো প্রাইভেটে কাজ আপাতত করতে হবে, কারণ পাঁচ বছর বসে গেলে দিদিভাই ডিপ্রেশনে এসে যাবে, কারণ আর দিদিভাই কিন্তু লগ্নে মঙ্গল আছে এটা জানেন, মাঙ্গলিক যেদিনই বিয়ে থাকবেন ছক বিচার করে দেবেন, আর প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করা যাবে না যাবে না যাবে না, বলুন বিগো আঙ্কেল বলেছে, কেন যাবে না বলি, প্রেমটা তার ইমোশনে হয় আর সংসারটা হচ্ছে বাস্তব। মেয়েদের বিয়ের ক্ষেত্রে আমরা শুক্র বৃহস্পতির গুরুত্ব দিই আর ছেলেদের চন্দ্র আর শুক্রের গুরুত্ব দিই, আর মেয়েদের বৃহস্পতি মঙ্গল, ঘরটা মেয়েরা পুরুষদের করতে সাহায্য করে। আর ও বৃষ্টি যেহেতু রয়েছে ওর কামড়ে পড়ে থাকে, মানে যখন যেটা ধরবে সেটা ছাড়বে না, সেটা পজিটিভ হলে ওল্যান গুড, যদি নেগেটিভ হয় সেটা খারাপ হবে। ওই যে প্রেম প্রীতির দিকে চিন্তাই করা যাবে না, সব বিচার করে মাঙ্গলিক কাটিয়ে তারপর বিয়ে দেবেন, আসলে মেয়েটা ভালো হবে। আর চেষ্টা করবেন, এখন তো আর কেরিয়ার করার পর প্রতিষ্ঠা আমি লিখে দিই, এই কেরিয়ার করার পর বিয়ে করা উচিত, কিন্তু এখানে আর বলার স্কোপ নেই, এখানে তো অলরেডি যেটুকু এডুকেশন করার করে নিয়েছে আর এইখান থেকে ওই লেভেলে চাকরিও পাবে না, এটা প্রফেশনাল কোর্স হলে এই সময় ২৩ টু ২৭ ও কিন্তু শুক্র শুক্র মধ্যে চাকরি পেত, উপযুক্ত চাই, এবার প্রমোশন হতো না আরো স্যালারিটা বেশি হতো না, সেগুলো করতে করতে তোমার যাও লম্বা জীবন, কিন্তু এই এডুকেশন থেকে এই ২৭ মধ্যে কোনো চাকরি পাবে না। ভালো থাকুন দাদা, তাহলে আপনি বুঝে গেলেন। এবং দেখুন এই যে প্রাইভেট সেক্টরে আপনার মেয়েকে চাকরি এখন করলে ভালো হবে, এবং দ্বিতীয়ত ছক বিচার করে বিয়েটা দেবেন, এই জায়গা দুটো অবশ্যই ইম্পর্টেন্স দেবেন, এবং এই প্রাইভেট সেক্টরে চাকরিতে যদি ডেভেলপমেন্ট চান বা ইত্যাদি যা কিছু আরো নিশ্চয়ই চাহিদা রয়েছে আপনার মেয়ের জীবনে, সেই সম্বন্ধে বিস্তারিত জানতে এবং এগোতে হলে একটু চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন। কারণ দেখুন এভাবেই কিন্তু প্রাইভেট সেক্টরেও কিন্তু আমাদের অনেক উন্নতি করার সুযোগ রয়েছে, আসলে সেই জায়গাগুলো আমরা অনেকে বুঝতে পারি না বলে হয়তো সেভাবে এগোতে পারি না। স্বাস্থ্য দেখবে আছে, স্বাস্থ্যের কথা অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ধরুন আমার চশমা আছে, তাই প্রাইভেট সেক্টরে গেলে চশমা পরে যেতে হবে, চ্যানেলে এসে সরকারিতে গেলে আমার হেলথ যদি খারাপ থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো সেই ট্রিটমেন্টটা নিয়ে যেতে হবে। ঠিক সেরকম সাকসেস যদি থাকে সে প্রাইভেটে হোক সরকারে হোক, লাইফের অ্যাচিভমেন্টটা কবে আসবে কিভাবে আসবে তার জন্য কি করতে হবে এগুলোকে গুরুত্ব দেয় একদম। এবং মানে আমাদের ফোন অ্যাটেন্ড করতে করতে সময় একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে, সেই কারণে চেম্বারের অ্যাড্রেসগুলো আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দিই। বুধবার করে আপনারা ভৃগুদাকে পাচ্ছেন রাসবিহারিতে লেক মলের পাশে সৌভাগ্যচক্র চেম্বারে, শুক্রবার শিয়ালদাহতে ১১টা থেকে ২টো অবধি শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, শনিবার থাকছেন হাওড়া ময়দানে সুখসারিতে ১১টা থেকে ২টো, বুধবার থাকছেন শ্যাওড়াফুলিতে ১১টা থেকে ২টো অবধি, প্রতি রবিবার ও বৃহস্পতিবার করে পাচ্ছেন খড়দহতে ভৃগুদা নিজস্ব চেম্বারে ১০টা থেকে ৪টে অবধি থাকছেন এখানে বিটি রোড মডার্ন বাসস্টপ। তাছাড়াও কিন্তু আপনার নিকটবর্তী শহরে আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন মালদা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানাঘাট, বারাসাত ইত্যাদি জায়গাতে যে শহরগুলোতে ভৃগুদা চেম্বার আছে সেই সমস্ত জায়গায় কখন মানে কবে বসছেন জানতে হলে অবশ্যই বুকিং নাম্বারটি নোট ডাউন করে রাখুন, এবং ভৃগুদার ইউটিউব চ্যানেল
শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন, তাই তো? শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সার্চ করুন, তারপরে তথ্যগুলোকে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে ভৃগুদার সমস্ত কিছু আপনারা, মানে যা কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছেন সমস্ত কিছু আপনারা জানতে পারেন এবং আপডেট পাবেন। 3000 এর প্রোগ্রাম আছে ওখানে আমার, একদম যেমন টিভি চ্যানেলে প্রোগ্রামগুলো স্টোর করার স্কোপ নেই, এখন অনলাইন হয়েছে বলে স্কোপ ওবা এবং সেগুলো হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অন্যতম রত্ন ভান্ডার। আর তারই মাধ্যমে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আজকের পর্ব এতটুকুই, নমস্কার।